So after this you are leaving for Asansol directly? Asansol বেরিয়ে যাচ্ছ সোজা? আজকে থাকছো তো এখানে? টিভিটা দেখি একটু তোমরা কে দেখাচ্ছো? এক্সেলেন্ট। তোমরা কে দেখাচ্ছো দেখি? আমরা বাড়ি দিয়ে যদি বিভিন্ন জায়গা দিয়ে অগ্নিকর্ম বহু জায়গায় মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, ডায়মন্ড হারবারের কি পরিস্থিতি সেটা আমরা সব জায়গায় দেখেছি। একটা ভিডিও সকাল থেকে ভাইরাল হয়েছে, এখানে সাদা পুলিশের পোশাকের পুলিশ অফিসাররা বিজেপির ভোটারদের তাড়িয়ে নিয়ে গেছে, সেটাও আমরা দেখেছি। ইলেকশন কমিশন সর্বতোভাবে চেষ্টা করছে, সেক্ষেত্রে যেহেতু ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে অশান্তি না হয় সেটা নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন এবং তৃণমূল কংগ্রেস নানা রকমের কমপ্লেন করার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় ছবিটা খুব পরিষ্কার যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চাইছে। গ্রামবাসীরা অভিযোগ করছেন যে তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় প্রমাণ যে মানুষ ভোট দিয়ে এই 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 সন্ত্রাসের এই রাজনীতি যেটা হচ্ছে বা এই যে ল্যাক অফ গভর্নেন্স যেটা বা মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর মতো কাজ করছেন নিজের রাজধর্ম ভুলে সেটার বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে সেটা বদল করতে চাইছে, এটাই তৃণমূল কাছে কংগ্রেসের কাছে সবচেয়ে ভয়ার্থ ব্যাপার। এবং সেই জন্য আপনারা দেখছেন মদন মিত্র বলছেন যে উনি কখনো ভোটে ভায়োলেন্স করেননি, তো এটা কি মানুষ বিশ্বাস করবে? বলুন, আমাদের অভিষেক ব্যানার্জি ডিফামেশন নোটিশ পাঠাচ্ছেন এগেনস্ট প্রাইম মিনিস্টার। আমরা তো ইচ্ছে করলে খালি পাবলিকলি ডেরোগেটরি কথাবার্তা, মহিলাদের সম্মানহানি কথাবার্তা বলার জন্যে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে পারি, যে ধরনের ভাষা উনি ব্যবহার করেছেন। কাজেই মানুষ তৃণমূল কংগ্রেসের কী বলছেন বা কী ধরনের অভিযোগ তারা করছেন এটা কেউ বিলিভ করবে না। ইভিএম নিয়ে কয়েকটি কমপ্লেন এসছে, ইভিএম ডেফিনেটলি ইভিএম মেশিন কাজ করা উচিত, কিন্তু আপনারাও সব টেকনিক্যাল মানুষ ক্যামেরা নিয়ে তার নিয়ে কাজ করেন, আপনারা জানেন যে অনেক ক্ষেত্রেই গ্লিচ আসতে পারে। যেখানে গ্লিচ আসবে সেখানে তো কিছুক্ষণ বন্ধ রেখে নতুন ইভিএম মেশিন এনে সেখানে ভোট করা হবে, এগুলো নিয়ে শুধু অভিযোগ করে বা একটা ক্যাওস সৃষ্টি করে বা এর মধ্যে কোনোরকম কনস্পিরেসি খোঁজা আমার মনে হয় খুব ক্যালাস নিয়ে। টেপ নিয়ে যদি মাপে তাহলে একটু বলতে পারে যে আপনারা বাউল সুপ্রিয় এখানে একটা শান্তিপূর্ণ জায়গা আবার ভোট দিতে এসেছি, আগেরবারও এসেছিলাম আমি ভোটার, আমার কার্ডও চেঞ্জ করিনি, আসানসোলেও নিয়ে যাইনি, আমার এখানে দিতে ভালো লাগে, আমি এখানে দিতে এসেছি। আর ওখানে তো আমি ভোট পাচ্ছি, এখানে রাহুল সিনহার জন্য একটা যদি ভোট দিতে পারি তো আমার পার্টির জন্য ভালো। তো বাবা আমাকে নিয়ে এসেছে একবার, এখানেই আমাকে আক্রমণ করা ছিল, আর সেই একই কমপ্লেন যে শান্তিপূর্ণ জায়গায় ভোট হচ্ছে আপনি ভোটারদের প্রভাবিত করার জন্যই ঝামেলা পাকাতে এসছে, এটা সেম ডায়লগ সব জায়গায় চলে। তো এখন আপনারা আমার সঙ্গে রয়েছেন, দেখুন কী হয়। আশা করছি যে একই ভুল তৃণমূল আর রিপিট করবে না, চুপচাপ ভোট দেবো, গাড়িতে বসে চলে যাবো। আবার একটা 81টা ভোটে বুথে রিপোলিংয়ের জন্য বলেছে, আসানসোলের কথা বলছি আমি, বাকি নিয়ে কিছু বলবো না। 85টা বুথে CPIM রিপোলিং কথা বলেছে, আমাদের বহু জায়গায় যে ভোট লুট হয়েছে, বুথ ক্যাপচার হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, ফ্রি অ্যান্ড ফোর ফেয়ার হয়নি বলে বারবার আমরা কমপ্লেন করেছি, সমস্ত বিরোধীরা করেছে, আর শুধু বিজেপি বলে নয়। কিন্তু আপনারা কি এখন অবধি রিপোলিংয়ের কোনো খবর পেয়েছেন? অর্থাৎ আমরা যে কমপ্লেনগুলো করেছি ইট হ্যাজ নট বিন পেড হিট টু, এবং সেই জন্যে আমরা বহুবার বলেছি ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে সঠিকভাবে ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার